প্রিয় দর্শক, সালাম আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের ইওর লাইফ ইন দ্য ইউকে অনুষ্ঠানে। ইওর লাইফ ইন দ্য ইউকে আমরা যথারীতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার করে থাকি এবং ফলোয়িং সানডে 12:30টায় এটি রিপিট হয়ে থাকে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে কো অ্যাঙ্কর আপনাদের সবার পরিচিত মিস্টার হাবিব মির্জা। হাবিব মির্জা আমার পাশে রয়েছেন। হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আমার বাম পাশে রয়েছেন আজকের অতিথি, আমাদের তিনি একজন ইন্টিগ্রেশন রিলেটেড, নেচারালাইজেশন রিলেটেড কাজকর্মের সঙ্গে জড়িত এবং একজন লয়ার এবং লিগাল এক্সপার্ট, ইমিগ্রেশন এক্সপার্ট অ্যাজ ওয়েল, বাট ওনাকে নেচারালাইজেশন রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা কিছু ওপিনিয়ন দেওয়ার জন্য আজকে ডেকেছি, মিস্টার মনির চৌধুরী। মনির চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, জনাব হাবিব মির্জা বরাবরের মতো হোস্টিংও করবেন, তার কাছেও আপনাদের অনেক প্রশ্ন থাকবে। আমার প্যানেলিস্ট মিস্টার মনির চৌধুরীর কাছে আপনাদের প্রশ্ন থাকতে পারে। স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে আপনারা নাম্বারটি দেখবেন, এই নাম্বারে সরাসরি কল করে জানতে পারেন যে এই ব্যাপারে আমাদের অনুষ্ঠানের কন্টেন্ট আপনারা সবাই জানেন যে বেসিক্যালি লাইফ ইন দ্য ইউকে এবং ইসল, এই দুটো ব্যাপারের কারণে, এই দুটো রিকোয়ারমেন্টের কারণে নেচারালাইজেশন কিংবা ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি গত অক্টোবর থেকে অনেকটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেকেই ইতিমধ্যে গত কয়েক মাসে বারবার লাইফ ইন দ্য ইউকে পরীক্ষায় ফেল করছেন। ইসল B1 লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, যেটা আগে এন্ট্রি লেভেল 1-এ ছিল, দুটো লেভেল নিচে, খুবই প্রাইমারি লেভেল ছিল। এই দুটো কনসার্নের কারণে ইতিমধ্যে অনেকেই এফেক্টেড হতে শুরু করেছে। অনেক সলিসিটার ভাইয়েরা আমাদের সঙ্গে কথা বলছেন যে এই ব্যাপারগুলোতে আপনারা যদি প্রপার অ্যাডভাইস এবং আরও বেশি টিউটোরিং এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করেন, মানুষ উপকৃত হবে। আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কনসার্নগুলো জানতে পারেন, লাইফ ইন দ্য ইউকে এবং ইসলের কীভাবে আপনারা সহজে ব্যাপারগুলো অ্যাড্রেস করতে পারবেন এবং কীভাবে, এবং এই আজকে আমরা অনুষ্ঠানে যে বিষয়টি, এই দুটো বিষয়ের পাশাপাশি যেটি লেটেস্ট পলিসি, গত মাসে গভর্নমেন্টের যে পলিসিটি এটা ডিসক্লোজ করেছে, সেটি হচ্ছে যে বেসিক্যালি সিকিউরিং বর্ডার্স অ্যান্ড রিডিউসিং ইমিগ্রেশন এফেক্টস অ্যান্ড আপকামিং ইস্যুস। এই 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 যে সিকিউরিং বর্ডার্স এবং রিডিউসিং ইমিগ্রেশন, এর সঙ্গে কিন্তু এই লাইফ ইন দ্য ইউকে এবং ইসলের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পর্ক আছে। অর্থাৎ যদি দীর্ঘদিন পাসপোর্ট না দিয়ে অথবা আয়েলার অথবা নেচারালাইজেশনের প্রসেস থেকে একজন প্রার্থীকে, একজন অ্যাপ্লিকেন্টকে দূরে রাখা যায়, এর ফলে সরকারের বাজেট বরাদ্দের উপরে স্বাভাবিকভাবে এটা একটা পজিটিভ একটা এফেক্ট পড়বে এবং সরকার বাজেট কন্ট্রোল অথবা ইমিগ্রেশন কন্ট্রোলের এটা এটা একটা প্রতিফলন হতে পারে। আমরা এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই ক্ষেত্রে আপনি আবেদনকারী হিসেবে অথবা আপনি যে আপনি ভবিষ্যতে 1 বছর অথবা 1 মাস অথবা কিছু সময় পরে আবেদন করবেন, তো এই ব্যাপারগুলো আপনাকে কিভাবে এফেক্ট করবে এবং কিভাবে আপনি এইগুলো থেকে আপনি সহজে পরিত্রাণ পেতে পারেন এবং সহজে আপনি ব্যাপারগুলো মানে ওভারকাম করতে পারেন, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। হাবিব মির্জা, আমরা জানি যে আপনি রিসেন্টলি ইউকিবি অফিসারদের সঙ্গে অনেক ব্যাপারে আপনার কথা হয়েছে এবং মিটিং হয়েছে, আপনি কীরকম ইন্ডিকেশন পাচ্ছেন, বিশেষ করে ইসল পরীক্ষা, লাইফ ইন দ্য ইউকে তো অলরেডি দে আর কন্ট্রোলিং 100%, তো ইসল পরীক্ষা যেগুলো একটু প্রো পিপল ছিল সেগুলোর ব্যাপারে নানা রকমের ব্যাপার স্যাপার চলছে, আপনার অভিজ্ঞতা কি তাদের সঙ্গে কথাবার্তা বলে? আমার জানার মতো বিগ চেঞ্জ ইজ কামিং, টু বি অনেস্ট, বড় বড় চেঞ্জ আসছে। দ্য মেইন ওয়ান আমি মনে করি ইজ দ্য সিকিউরিটি অ্যাসপেক্ট অফ দ্য ইসল টেস্ট। তো মানে এখন তো অনেক মানুষের পরীক্ষা দিতে পারে উইথ, ফর এক্সাম্পল, প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স অর লেটার ফ্রম দ্য সলিসিটার উইথ আ কপি অফ দ্য পাসপোর্ট, দ্যাট উইল স্টপ। তারা চেষ্টা করতেছে মানে একটা মানুষের আইডেন্টিটি চেক করার জন্য হোয়াট ক্যান বি ডু টু থাটেন দ্যাট, বিকজ দ্য বিগেস্ট প্রবলেম বেসড অন দ্য প্যানোরামা প্রোগ্রাম দ্যাট হ্যাপেন্ড আ ফিউ মান্থ এগো ইজ দ্য ইজ আইডি ফ্রড। মানে মানুষের পরীক্ষা নিতে পারে, বাট যে ছাত্র এটা অ্যাকচুয়াল ছাত্র পরীক্ষা নিচ্ছে না, সামান্য সাবস্টিটিউট, রাইট? সো টু মিনিমাইজ দিস দে আর ব্রিংইং ইন ভেরি ভেরি স্ট্রং লোজ। দোজ স্ট্রং লোজ উইল বি দ্যাট একটা ছাত্র হি ক্যান ওনলি ইউজ হিজ ফুল ড্রাইভিং লাইসেন্স উইথ কাউন্টারপার্ট, দি আ ভ্যালিড পাসপোর্ট, উইচ আই থিঙ্ক ইজ রিয়েলি সিলি, বিকজ অনেক মানুষের পাসপোর্ট ইউ ডোন্ট নিড টু রিনিউ ইট। ওয়াই উইড ইউ স্পেন্ড মানি রিনিউইং ইট ওয়েন ইউ ক্যান গেট এ ব্রিটিশ পাসপোর্ট? অনেক মানুষ ব্রিটিশ পাসপোর্টের জন্য ওয়েট করতেছে, এই কারণে তারা পাসপোর্ট রিনিউ করে না। ওয়াই উইড ইউ রিনিউ ইট? জাস্ট ইউ নো, ইউ উডন্ট ওয়েস্ট মোর মানি। So valid passport, valid national ID card, or valid home office documents. That's the 3 documents they will accept. So at the moment, the new secure testing. Secure testing means jekula external diye porikha hoy. So chatro, tier 4 students, tier 2 students, tier 1 students, as well as further live to remain and spouse visa for that purpose. So there's big changes. And I think plan takbo to roll this out throughout the full set. আপনি যে 3 আইডির কথা বলছেন, তো সেক্ষেত্রে
একজনের যদি আবেদন যদি হোম অফিসে থাকে নানা কারণে থাকতে পারে এবং তাকে বলা হলো যে তুমি যে কাগজপত্র পাঠিয়েছো তোমার ইংলিশ রিকোয়ারমেন্টটা ফুলফিল করে না অথবা তুমি যে প্রোভাইডারকে দিয়ে পাঠিয়েছো কারণ অ্যাপেন্ডিক্স নিয়ে একটা জটিলতা আছে আমরা প্রায় দেখাই অনুষ্ঠানে তো এইসব কারণে তাকে বলতে পারে যে তুমি কারেক্ট সার্টিফিকেট দিয়ে পাঠাও তখন তো সে পাসপোর্ট তো হোম অফিসে রেখে দেয় এটা অনেক বিগ প্রবলেম You know, massive problem. And asking Jigish Kursi, the same question, Jigish Kursi. And we don't know. Home Office said that, you know, Amra Shobar Juno, we have to accept a certain list of, what you call it, identification documents, and there's three or four on that list, and nothing else. That's so the clear cut. Home Office acceptance letter, jeta, mane passport er ebong documents. She acceptance letter diye tara cover korte korbe, no. Valid photo ID Takalak Bunistri. And I think I'm asking it to Kaskorsi, I mean we told the voting body, please query the Home Office, Jigish Kuro, that in this situation key kurmo. So that we know ourselves and a key kurtipari napari. Because it's not just this issue. Asylum seekers, people from domestic violence, which I know they're exempt, but they apply Kora Lage, people who have lost their passport, mismanaged the notun chapter deshaste, unnapote arse say human rights case. Bivino, students who do not have a passport, or more importantly, maybe a valid passport. And more like I'm at a passport expiry case, but I'm a picture changes enough for the last 1 year, for example. Right. So, e-passport, I'm an ID. Essentially, you can prove my ID from this passport. Of course. Okay, passport expired for the purpose of traveling, but for a purpose of ID, this is me. So, ita kikar on accept korbo na. Yes. Amon ita ita amon ita proshno. যেটা কিন্তু হোম অফিসকে লোকজন তো লিখতে হবে বিভিন্নভাবে এটা কনসালটেশনের আওতায় নিয়ে আসতে হবে তখন হয়তো হোম অফিস হয়তো তার পলিসিতে কিন্তু হোম অফিস কিন্তু অ্যাওয়ার্ডিং বডিগুলোকে যে রিকোয়ারমেন্ট লিস্টটি দেয় সেই লিস্টের মধ্যে কিন্তু ড্রাইভিং লাইসেন্স একটা আছে তারপরে এরকম একাধিক থাকে তো সেই ক্ষেত্রে এখন তারা যেটা কড়াকড়ি করছে সেটা আউট অফ কি করবো লেটস মেক ইট লাইক দিস বিকজ তারা মেইন কনসার্ন ছিল ছাত্র এন্ড অবভিয়াসলি ছাত্র উইল হ্যাভ আ পাসপোর্ট অফকোর্স সো দ্যাট ওয়াজ দ্য লজিক বাট নাও উই আর ফাইন্ডিং এই লজিক তো এখন সবার জন্য অ্যাপ্লাই করে না বাট দ্য সার্টিফিকেট ইজ অ্যাপ্লিকেবল ফর নট জাস্ট ছাত্র অলসো ফর ইনডেফিনিটলি ফর সিটিজেনশিপ স্পাস ভিসা এটসেট্রা সো আই থিঙ্ক দে হ্যাজ টু বি অ্যান আপডেট বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অ্যাট হাই লেভেল দেয়ার ইজ প্যানিক অ্যাট হাই লেভেল দেয়ার আর চেঞ্জেস অ্যান্ড দেয়ার উইল বি চেঞ্জেস এটা কথা কথা দিই নতুন সেলফ লিস্ট ইজ সাপোজ টু বি ইজ সাপোজ টু কাম আউট ইন এপ্রিল বা আসে না কি কারণে ফর দ্য প্যানোরামা প্রোগ্রাম সো ইটস বিন ডিলেড আমরা সবাই মনে করি ইট বি অ্যাবাউট অগস্ট সেপ্টেম্বর সো অগস্ট সেপ্টেম্বর আসার কথা এন্ড দেন উইল সি বিগ চেঞ্জেস ওকে ওকে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমরা হাবিব মির্জা শুধু অনুষ্ঠানের কো হোস্টই নন তিনি সরাসরি যেহেতু এই এই প্রসেসগুলোর সঙ্গে জড়িত এবং পরীক্ষা গ্রহণ বিভিন্ন এবং অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর সঙ্গে জড়িত তার অভিজ্ঞতা থেকে ব্যাপারগুলো তার অভিজ্ঞতা থেকে বললেন আমার মনে হয় এটা প্রিয় দর্শক আপনারা ঠিকই বুঝতে পারছেন যে যদিও আইডেন্টিফিকেশনের মধ্যে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অনেক কিছুই বলা আছে এবং অ্যাওয়ার্ডিং বডিগুলো সাধারণত হোম অফিসের অ্যাকসেপ্টেন্স লেটার যেটা ডকুমেন্ট এবং পাসপোর্ট যে হোম অফিসে আছে এই সংক্রান্ত চিঠি যদি ডকুমেন্ট দেখানো হতো সেটা অ্যাকসেপ্ট করতো কিন্তু ইদানিং সেটি এটা একটা বড় ডেভেলপমেন্ট অর্থগত গত অক্টোবরের পর থেকে যে কতগুলো ডেভেলপমেন্ট আসছে তার মধ্যে এটা একটা বড় ডেভেলপমেন্ট যে এখন থেকে পাসপোর্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্টস অ্যাকসেপ্ট করা হবে না অথবা এর ব্যাপারে আউট অফ এনি রুল তাদের যে গাইডলাইন আছে সেটার বাইরে গিয়ে তারা এটা কড়াকড়ি আরোপ করার চেষ্টা করছে আমার মনে হয় এটা সকলের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট এটা খেয়াল করা দরকার এবং পাসপোর্টে যদি ভ্যালিডিটি না থাকে তখন সেই পাসপোর্টকে তারা আইডি হিসেবে অ্যাকসেপ্ট করবে না স্বাভাবিক হাবিব আপনার কাছে আমি আবার যাচ্ছি মনির চৌধুরী আপনি তো প্র্যাকটিসও করছেন এইসব ব্যাপার নিয়ে তো ইন্টিগ্রেশনে এখন কথা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসছে ইউরোপ থেকে আসছে কিংবা এখানে যারা নেচারালাইজেশনে আসছে অ্যাসাইলাম বিভিন্ন রুট থেকে তো তাদের জন্য এরকম একটা প্যানিকি সিচুয়েশন তারা কীভাবে অ্যাড্রেস করবে এবং আপনি যে ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করেন আপনার 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 কী মনে হয় মানে এই ব্যাপারগুলোর কারণে কি জার্মানি কিংবা ফিনল্যান্ডের মতো দেশগুলোতে যেমন অসংখ্য মানুষ নেচারালাইজ হতে পারে না কোনো রকমে কার্ড নিয়ে তারা কাটিয়ে দেয় সারা জীবন পাসপোর্টটা পেতে পারে না এরকম একটা সিচুয়েশনও কি এরকম হতে পারে কি না আপনার কি মনে হয় ফার্স্টলি এনি ইমিগ্রেশন রুলস নট টু প্যানালাইজ দ্য অ্যাপ্লিকেন্ট দিস ইজ দ্য মেইন প্রিন্সিপাল অফ ল দ্বিতীয়ত হচ্ছে আপনার যখন কেউ এখানে রিসাইড করে রেসিডেন্স নেয় তখন তাকে অবশ্যই তাকে লিগাল ডকুমেন্ট নিয়ে থাকতে হবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি সেটা হচ্ছে কেউ যদি আপনার রাইট অফ অ্যাবর্ড নিয়ে
UK তে আছেন more than 10 years. Because, but any government document is valid for 10 years, no more than that. Mm. Eventually, British passport as well. So, what's happened? Someone is holding right of abode and it issued 15, 20 years ago. And then what's happened? They're renewing the new passport, they're attached with it, and they're trying to travel. But as per immigration rule,